হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আমার আজকের ভিডিও টপিক, আপনারা সবাই জানেন বয়সেল আগামী 11 মাস থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা শিডিউল ঘোষণা করেছে। এই শিডিউলের মধ্যে একটা ইম্পর্টেন্ট লাইন ছিল, এই লাইনটা দেখে অনেকে অনেকভাবে আমাকে প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তরটা খুব সহজভাবে দিব ভাই, সহজভাবে বুঝে নেবেন তাহলে প্রবলেম হবে না। হ্যাঁ, লাইনটা খেয়াল করেন, এখানে পরীক্ষার পর মৎস্য এবং কনস্ট্রাকশনে 36, তারপরে শিপবিল্ডিংয়ে 40, উৎপাদন শিল্পে 55 এবং তারপরে লেখা আছে কালার ভিশন পরীক্ষা। এটার মানে হলো ভাই, এখানে পাস মার্ক দেওয়া আছে যে আপনি মৎস্য বা কনস্ট্রাকশনে যদি পরীক্ষা দেন তাহলে আপনাকে 36 পেতে হবে, আপনি যদি শিপবিল্ডিংয়ে পরীক্ষা দেন তাহলে 40 পেতে হবে, আর উৎপাদন শিল্পে পরীক্ষা দেন তাহলে 55 পেতে হবে, তাহলে আপনি পাস। আর পরে বলেছে পাস মার্ক পাওয়ার পর আপনাকে আপনার কী পরীক্ষা নেবে, যে আপনার চোখের কোনো ত্রুটি আছে কি না এটা পরীক্ষা নেবে। এখানেই গ্যাঞ্জাম প্যাকে গেছে ভাই। হ্যাঁ, গ্যাঞ্জামটা যেন না লাগে একটু খেয়াল করে তাহলে বুঝতে পারবেন। আমাকে প্রশ্ন করছেন 200 মার্কের মধ্যে মাত্র 36 পেতে হবে। ভাই, 200 মার্কের মধ্যে না, আমরা এই বিষয়টা জানি না, 200 নিজেরাই তৈরি করে ফেলেছি আসলে। মানে এইচআরটি কিন্তু পরীক্ষা নেয় 100 মার্কের, এখানে বলেছে 100 মার্কের মধ্যে যারা 36 পাবেন তারা পাস। অর্থাৎ এইখানে যে মার্কটুকু দেওয়া আছে এটা হলো 100 মার্কের মধ্যে, আর আমরা যে 200 বলছি তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে নেবেন ভাই। হ্যাঁ, অর্থাৎ মৎস্য এবং কনস্ট্রাকশনে 36, এটা 72 হয়ে যাবে, শিপবিল্ডিংটা 80 হয়ে যাবে এবং উৎপাদন শিল্পটা 110 হয়ে যাবে। এটা হলো 200 মার্কের মধ্যে, আর যেটা দেওয়া আছে সেটা 100 মার্কের মধ্যে। এখন কথা হলো, এ মার্ক পেলেই আমি মানে করে চলে যেতে পারবো? না ভাই, এ মার্ক পেলেই কিন্তু আপনি করে যেতে পারবেন না, এটা হলো আপনার পাস মার্ক। যেমন ধরেন আপনারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, এসএসসি পরীক্ষায় আপনি 33-এ পাস করে নিলেন, এখন পাস করলেই কি আপনি সব চাকরি পাবেন? সকল চাকরিতে একটা নির্দিষ্ট ই থাকে, মানে মার্ক থাকে। ধরেন আমি একটা প্রতিষ্ঠান চালাই, আমি বললাম যে যারা এই এসএসসি পরীক্ষায় সায়েন্স থেকে 50 মার্ক পেয়েছেন তারা আমার এখানে চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তাহলে কি আপনি 33 পেয়ে কি আপনি ওখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন? ওইটা জাস্ট পাস মার্ক ভাই, ওইটা রোস্টার কিংবা স্কিল টেস্টের মার্ক নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। অর্থাৎ আপনি এত পেলে আপনি পাস মার্ক পেলেন, এবার ব্যাপারটা গেল, এখানে আর কোনো কারো সমস্যা নাই। অর্থাৎ সহজ কথা, এখানে যে মার্ক আছে এটা পাস মার্ক পেলেন এবং তারা এই কালার ভিশনে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এখন কালার ভিশন পরীক্ষাটা কি, মানে আপনার চোখের কোনো কালার ব্লাইন্ডনেস আছে কি না এটা কীভাবে বুঝবেন? এটা ভাই এর আগে কিন্তু আমি একটা ভিডিও বানালছিলাম যে কালার ব্লাইন্ড আছে কি না সেটা কীভাবে বুঝবেন। এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আমার পেজে যদি খারাপ যে থাকবেন আমার ভিডিও ট্যাবে যাবেন, ওখানে এই কালার ব্লাইন্ডের একটা ভিডিও দেওয়া আছে, সুন্দর করে দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনি নিজে নিজে বাসা থেকে চেক আপ করতে পারবেন আপনার কালার ব্লাইন্ড আছে কি না। এখানে কী হয়, ধরেন আমি বুঝি, আপনাকে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমি নিজেই পরীক্ষাটা দিয়ে এসেছি আমি খুব ভালো মতো বিষয়টা জানি। বিষয়টা হলো যে ধরেন আপনি মৎস্য কনস্ট্রাকশনে পরীক্ষা দিচ্ছেন, আপনি 36 পেয়ে গেছেন, তাহলে 36-এর নিচে যারা পেয়েছে তারা তো বের হয়ে যাবে, আপনি থেকে গেলেন। এবার কী করবে, আপনার মানে কালার প্রবলেম আছে কি না এটা, এর জন্য আপনাকে একটা ঘরে নিয়ে যাবে। ঘরে নিয়ে যেয়ে প্রথম কাজ করবে আপনার উচ্চতা মাপবে, যে আপনার হাইট ঠিক আছে কি না। 2 নম্বর হলো আপনার হাতের আঙ্গুল ঠিক আছে কি না, ওপরে নিয়ে যেয়ে আঙ্গুল এরকম করতে বলবে, আপনাকে উঠ বস করতে বলবে, যে আপনার মাজায় কোনো প্রবলেম আছে কি না, উঠতে বসতে কোনো সমস্যা আছে কি না, তারপরে আপনার কালার ব্লাইন্ডের পরীক্ষা নেবে। সব কিছু ঠিক থাকলে নোট করবে, তারপরে একটা রেজাল্ট ঘোষণা করা হবে যে এই কালার ব্লাইন্ডে কাদের প্রবলেম আছে কাদের নাই। যারা ভাই মানে প্রবলেম আছে তারা আর স্কিল টেস্ট পরীক্ষা দিতে পারবেন না এবং স্কিল টেস্টেও যেতেও পারবেন। আপনি 100-তে 100 কিংবা 200-তে 200 পেলেও আপনার জন্য আর কোনো দরজা খোলা নাই, এ কালার ব্লাইন্ডের কোনো ছাড় নাই। তবে একটা যদি ভুল হয়ে যায় তাতে কোনো প্রবলেম হয় না, এটা নিয়ে কোনো সমস্যা নাই, তবে ভাই ভুল না করাটাই ভালো। এবার একটা গুড নিউজ দিই ভাই, মানে বুঝতে পারছি না গুড নিউজ না ব্যাড নিউজ, অনেকে কেমনভাবে নেবেন জানি না। আপনারা সবাই জানেন এবার যে লটারিটা হয়েছিল সে লটারিতে প্রযুক্তিগত কারণে অনেক প্রবলেম হয়েছিল, তাই না? যারা অ্যাপ্লিকেশান করেনি তারাও এর মধ্যে ঢুকে গেছিলো। এখন এর জন্য বয়সেল একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা জানেন 19,000 লোক টিকাল ছিল, তার মধ্যে 12,000 সামথিং পরীক্ষা দিতে পারতো আর বাকিগুলো কী হতো মানে ওয়েটিংয়ে থাকতো। বাট এখন বয়সেল সিদ্ধান্ত নিয়েছে 19,000 লোকই পরীক্ষা দিতে পারবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ যারা লটারিতে এখন বর্তমানে আছেন
ওয়েটিং হোক আর মেন লিস্ট হোক সবাই পরীক্ষা দিতে পারবেন। এবং যে বাকি 6107 জন এটা আগামী 11 তারিখ বিকাল 3টার সময় আবার লটারি করে যেগুলো বাকি আছেন তার মধ্যে থেকে 6107 জনকে নেবে। এই 6107 জন কিন্তু ওয়েটিং লিস্টে না ভাই, এরাও মূল লিস্টে, অর্থাৎ মোট 19,000 লোক এবার লটারি পরীক্ষা লটারিতে টিকে ভাষা পরীক্ষা দিতে পারবেন। আপনার আশেপাশে যদি কেউ থাকে তারাকে বিষয়টা জানিয়ে দিবেন, তাদেরও আবারও একটা ভাগ্য পরীক্ষা হতে চলেছে আগামী 11 মার্চ বিকাল 3টার সময়। আশা করছি ভিডিওর থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।